Assalamu alaikum everyone, this is Antonisa. Welcome to my channel. Today I'm here with my another new review video. Kemon achen shobai? Asha kori shobai onek beshi bhalo achen. So ajke ami apnader samne je product ni kotha bolbo seta hocche Fair Look lotion. Ei lotion ta sombondhe kom beshi onekei janen. Ami chesta korbo eta ekta honest review apnader samne present korte. Eta ashole amader skin er jonno kototuku bhalo, amader skin e kototuku benefitful, amader skin er pigmentation dur kore kina, amader skin er जा जा प्रॉब्लम आछे ता ए एक्टी लोशन है दूर करते पारे कि ना आदो से सब किछु निये आज के मैं आपनादेर साथे आलोचना करब। ताहले चलुन देरी ना करे मूल भिडियोते चलुन आलोचना करा जाक Fair Look लोशनटा निये। बेसिकली ए लोशनटा तैरी हयेछे इंडियाते, एटा एकटा इंडियार प्रोडक्ट। कम बेसि अने किन्तु ए प्रोडक्टर एडवर्टाइजमेंट अलरेडी टीवीते देखेछेन। आमि जखन छोटो छिलाम तखन थेके आमि किन्तु ए प्रोडक्टर एडवर्टाइजमेंट अनेक देखेछि। एटार मूलत मेन जेटा मानुष के आग्रह करे एटार एडवर्टाइजमेंट। एटार एमन भावे एडवर्टाइजमेंट करत जे एकटा डार्क पार्सन के खुबी इन्स्टैंटली एटा जखन उनी अप्लाई करे उनार स्किनेर मध्ये एटार साथे साथे उनार स्किनटाके अनेक बेशी लाइट करे दे, अनेक बेशी ब्राइट करे दे। सो तखन जे कोनो मानुषेर किन्तु ए प्रोडक्टटार प्रति एकटा आग्रह जमे जाए। कारण तखन हयतो তখনকার আমলে কিন্তু অনেকেই খুবই কম জানতো যে এই প্রোডাক্টটা আসলে এক্স্যাক্টলি কিরকম, এগুলো আসলে কি আমাদের স্কিনের জন্য ভালো কিনা। অনেকেই কিন্তু এই সম্বন্ধে না জেনে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করেছে। আজকে আমি এই প্রোডাক্টটা রিলেটেড বলবো যে এটা আসলে কতটুকু ভালো আমাদের স্কিনের জন্য। এটার মধ্যে যেই জিনিসগুলো ওরা ইনগ্রেডিয়েন্টগুলো ওরা অ্যাপ্লাই করেছে, এটা ওরা ক্লেম করে এগুলো প্রায় অলমোস্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট, লাইক টার্মারিক, তারপর হচ্ছে আপনার জাফরান, তারপর হচ্ছে অ্যালোভেরা, মধু, আরও ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টস যেগুলো হচ্ছে আয়ুর্বেদিক রিলেটেড ওরা এখানে ইউজ করেছে। ইভেন ওরা ক্লেম করে এটা স্কিনে অ্যাপ্লাই করার পর আপনি স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। সাধারণত এটা ইউজ করার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনি ভালো করে আপনার স্কিনটাকে ধুয়ে ফেলবেন, যেখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন সেই জায়গাটাই আপনি একটু হালকা রোজ ওয়াটার দিয়ে আরেকটু ক্লিন করে নেবেন বা রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে যে থার্ড প্রসেসটা আছে সেটা হচ্ছে টমেটোর সাহায্যে আপনি এটা ইউজ করবেন। লাইক আপনি টমেটোর যে পিউরি আছে না ওইটার মধ্যে এক চামচ Fair Look যে ক্রিমটা আছে এটা অ্যাপ্লাই করে দেন আপনি আপনার স্কিনের মধ্যে রাখবেন। রেখে 15-20 মিনিট অপেক্ষা করার পর এটা যখন ক্লিন করবেন তখন আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। আপনি যে হাতে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন আপনি দেখতে পারবেন সেটা অনেক বেশি ব্রাইট আপনার অন্য হাতের তুলনায় যেটাতে আপনি প্রোডাক্টটি ইউজ করেনি। আসলে এটা কতটুকু সত্য সেটা বলতে গেলে আমি যতটুকু রিভিউ পেয়েছি আর যতটুকু বুঝেছি এটা মোটেও কোনো ভালো একটা কাজ করে না। এটা স্কিনের যে ফেয়ারনেসটা এটা কিন্তু বাড়ায় না, এটা প্রাইসটাও অনেক বেশি, সে তুলনায় এটা কিন্তু কোনো কাজই করে না। এটা স্কিনটাকে পুরো টোটালি আমি মনে করবো খারাপ করে কিনা জানে, বাট স্কিনে এটা কোনো কাজই করে না। আপনার মানি লস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি। এটা যত মানুষ ইউজ করেছে একটা মানুষও ভালো রিভিউ কিন্তু এই প্রোডাক্টটা সম্বন্ধে দেয়নি। সো আপনারা ভেবে দেখতে পারেন এই প্রোডাক্টটা আসলে কতটুকু। আপনি যদি আমাকে বলেন এই প্রোডাক্টটা ইউজ করবো কি না, আমি বলবো নো, এই প্রোডাক্টটা ইউজ না করলে ব্যাটার। উল্টা ওরা যে একটা জিনিস বললো যে আপনি রোজ ওয়াটারের সাহায্যে ওই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারেন বা টমেটোর সাহায্যে অ্যাপ্লাই করলে আপনি স্কিনটা ব্রাইট হবে, আমি বলবো শুধু টমেটো ইউজ করুন স্কিনে, তার উপরে জাস্ট একটু আপনি রাইস ফ্লাওয়ারটা দিয়ে হালকা হালকা আপনার স্কিনের মধ্যে ম্যাসাজ করেন, সেটা ফেস হোক বা হাতে, দেখবেন সেটা আরও ব্যাটার কাজ করবে। এটা চাইলে সেটা আরও ইনস্ট্যান্ট কাজ করবে, কারণ চালের গুড় আর টমেটো কিন্তু দুইটা মিক্সড একসাথে হলে আপনি স্কিনের কিন্তু এক্সট্রা ডার্টটা দূর করতে হেল্প করে। আর হচ্ছে রাইস ফ্লাওয়ারটা আপনার স্ক্রাবের মতো কাজ করে, সো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি সেটা হোমমেড আরও বেস্ট। এর চাইতে আপনি টমেটো ইউজ করবেন, ওই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, কাজের কাজ কিছু দেবে না, টাকা ওয়েস্ট যাবে, এত কিছু করার কোনো দরকার নেই। সোজা সাপটা আমি বলবো এই প্রোডাক্টটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট মার্কেটিং একটা ওয়েতে ওরা মানুষের সামনে প্রেজেন্ট করেছে, আর কিছু নেই, এটা ফর্সা হওয়ার কোনো চান্সই নেই। সো হোপফুলি আপনারা এই জিনিসটা বুঝেছেন, এসব রিলেটেড প্রোডাক্ট থেকে আসলে দূরে থাকাই ভালো। আমি অলওয়েজই বলি হোয়াইটেনিং এফেক্ট দেয় এরকম প্রোডাক্ট কিন্তু এত বেশি ভালো নেই স্কিনের জন্য। ওগুলি স্কিনকে যেমন ফর্সা করে তেমন পরবর্তীতে এটি স্কিনকে ড্যামেজও করে দেয়, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। আমি চেষ্টা করবো ভালো ভালো রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করতে অ্যান্ড ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে। আল্লাহ হাফেজ।